এখানে ড্রিঙ্ক করতো আর কি বাড়ির সামনে, করার পরে এর আগে অবজেকশন দেওয়া হয়েছে, এদিকে আপনার অবজেকশন তারা মানে না, এদিকে আপনার বাড়ির সামনে, বাড়ির সামনে গেটের সামনে। হ্যাঁ, তারপর সবারে জানানো হয়েছে। গভীরাতে কাউন্সিলরের নেতৃত্বে বাড়িঘর ভাঙচুর সহ লুটপাটের অভিযোগ। রাজ্যের জনগণের নিরাপত্তা যে আজ কোন জায়গায় এসে ঠেকেছে তা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। ভট্টপুকুর কালীটিলা এলাকায় স্থানীয় কাউন্সিলরের বাড়ির পাশে এক বাড়িতে ভাঙচুর সহ স্বর্ণ টাকা পয়সা লুট করে নিয়ে গেল এলাকার রমামণি গায়ে দেওয়া কিছু দুষ্কৃতী যুবক। পাশাপাশি হুমকি দেওয়া হয় পুলিশ অথবা মিডিয়ার লোকদের যেন এই খবর দেওয়া না হয়, না হলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা ভট্টপুকুর কালীটিলা এলাকায় গভীর রাতে এক যুবকের বাড়িতে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে এলাকার দুষ্কৃতিকারীদের আক্রমণ ও ব্যাপক ভাঙচুর করে এবং বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দিয়ে বাড়িঘর লুটপাট করা হয় এবং স্বর্ণ টাকা পয়সার সাথে বাড়ির গৃহবধূকে ধর্ষণেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। বাড়ির মালিক ও ওনার স্ত্রীকে বলে দেওয়া হয় থানায় যেন এই ব্যাপারে মামলা না হয়, পাশাপাশি কোনো সাংবাদিকদের যেন এই ব্যাপারে কোনো কিছু না জানানো হয়। এক প্রকার হুঁশিয়ারি জারি করে দেন স্থানীয় কাউন্সিলর বাপ্পি দাসের নেতৃত্ব স্থানীয় ক্লাবের সদস্যরা। এখন প্রশ্ন হলো, যে জায়গায় বিজেপি দলের বিভিন্ন মন্ত্রী ও নেতা বাবুরা প্রতি ঘরে সুশাসনের বলি গেয়ে বেড়ায়, সেই জায়গায় সরাসরি স্থানীয় কাউন্সিলর এই ধরনের কাজের সাথে জড়িত, যা সত্যিই দলের জন্য একটা লজ্জাকর ব্যাপার, যা বর্তমান বিজেপি সরকারের সুনাম তিল তিল করে ধ্বংস করে দিচ্ছে। রাজ্যের প্রশাসনিক দপ্তরটি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজির হাতে রয়েছে। উনি আগরতলা শহরের প্রাণ কেন্দ্রে ঘটে যাওয়া এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার জন্য কি পদক্ষেপ নেন, এটাই এখন দেখার বিষয়। আমার বাড়ির সঙ্গে মনে করেন আজকে 5-6 মাস ধরে মানে বিশ্রী বেশি গালি গালাজ করতেছে, মদ খাইতেছে, নেশা টেশা করে। তারপরে আমরা অনেকদিনই আমরা নিজেরাও ডাক দিছি যে বাসা টাসা যে করে এরকমভাবে, তো বাড়ির লোক তো একটা বাড়ি ঘরের মধ্যে বুক থাকে, বাচ্চা থাকে, মেয়েরা থাকে, এটি তো চলে না। তারপরে তারা করার পরে তারা এটি মানে না। তারপর আমরা কাউন্সিলরে জানানো হয়েছে, কাউন্সিলরে জানাইছি, পাড়া প্রতিবেশী মানুষরা জানাইছে, তারা গার্জেনরা জানানো হয়েছে, তারা করছে মানে কোনো ওইটার ইয়েও নিছে না। কাউন্সিলর হচ্ছে বাপ্পি দাস। তারপরে তানিরা করার পরে তানিও কোনো কিছু করছে না। তারপরে তারা যে কাউন্সিলর, যে কাউন্সিলর ভাইয়েরও আছে এর মধ্যে জড়িত, তো তার ভাই আমার একটা খুব একটা খারাপ কাজ করতে হলেছিল আমার লোক। তো আমি অনেক মানে নিজেরা নিজে বাঁচানো লাগে অনেক দৌড়াদৌড়ি করে কাউন্সিলর বাড়িতে গিয়ে ঢুকছিলাম, বাড়ির মধ্যে দেখা দিয়ে মানে ইয়ে করতে হয়েছিল। আসে এলো যেন চারজন, একটা একজন হয়েছে কাউন্সিলর ভাই, কাকাতো ভাই, হ্যাঁ নাম হয়েছে ইয় কুরু দাস, আমরা বাড়ির মধ্যে আমরা কুরু রাখি, কুরু দাস। এরপরে সাগর দাস, এরপরে আসিল নেতা অসীম দাস, আর একটা আসিল ইয় দাস, অভি দাস, আমরা 4-5 জন আসিল। তার পরে তারা আমার লোক মুখ খারাপ টারাপ করতেছে, করার পরে আমারে মানে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না, তো আমি খালিবাড়ির মধ্যে আমার লোক যে সুমির কাজটা করতে হয়েছে, তারা মানে রাস্তার গেটের মধ্যে করতেছে যে এরকম মাহনে তাই খালি বাড়িতে আছে কাজটা ক্ষণে করেন যাবো, এরা প্রচণ্ড মদ খাই হারিয়েছে। তারপর আমি যে সুমিটা শুনছি, আমি বাউন্ডারি মানে গেটে দেনা বেরিয়ে আমি বাউন্ডারিতে দৌড় দিছি, দৌড় দেওয়ার পর রাস্তার মধ্যে কেউ নেই, ঘটনাটা প্রায় 11:30 রাত্র বাজে। তারপরে আমি দৌড়ে, তার উদ্দেশ্য ছিল আমার বাড়ির ঢুকবো, আমার লোকে মানে খারাপ কাজ করবো, তো আমি নিজেরা বাঁচানো লেগে আমি দৌড় দিছি। দৌড় দেওয়ার পরে রাস্তার মধ্যে কারোর পাইছি না, আমি একজনের মানে আমি চেয়েছিলাম মানে কাউন্সিলর বাড়ি ঢুকতাম, তো তারা বাড়ির গেট লাগাই না, তারা ডাক দিয়ে আমি সোজা গেছি। কয়টার সময় ঘটনা? প্রায় 11:30 বাজবো রাত্র, পোলাফান্ডি এই জায়গার মধ্যে সবসময় মদটা দেখা। তারপরে গেছি আমি দৌড় দিয়ে, যাওয়ার পরে তারা বাড়িও খোলা নাই, কেউর বাড়ির গেটই খোলা নাই, আমি আবার রিটার্ন আসি পোলাফান্ডি, আমার পিছু দৌড়াইতেছে আমার। তারপরে আওয়ার পরে কাউন্সিলর যে কাউন্সিলর বাড়ি গেটটা খুলছে, খুলছে পরে তারা বাড়িতে গিয়ে ঢুকছে। আমি ঢোকার পরে তানের বোন আর তানের মানে বউ কাউন্সিলর বউ তারা বলছে কী কিছু ঘটনা, আমি খুব বদি আমার লোক এরকম এরকম দেখো না, তোমার বাড়ির ওই দেওয়ার তোমরা নিজেরা লোকই দেওয়া পোলাফান্ডি আমার লোক গীতা করতেছে। তারা আবার আমরা কইছে হ আমি দেখতেছি পোলাফান্ডি যে তোমার পিছনে লুকাই রয়েছে, এটি তারার ছাওয়াটা ফারতাছে। তারপর করার পরে তো কুসে বুঝি ইয়ে কাউন্সিলর কুসে বাড়িতে নাই, আমি বাড়িতে এলে জানাই দেবো। আমি আচ্ছা ঠিক আছে। তারপর